আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে একটি চমৎকার প্রাণী দেখাবো। আসলে আমি গ্রামে ঘুরতে আসছিলাম, দেখুন এখানে আশেপাশে জঙ্গলা রয়েছে এবং মাছের প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টে ঘুরতে এসে আমি একটি আজব প্রাণীর সন্ধান পেয়েছি। আমি জুম করে আপনাদেরকে প্রাণীটাকে দেখাচ্ছি, দেখুন আপনারা চিনতে পারেন কিনা। আমি জুম করতেছি ভিডিওটা, দেখুন এই প্রাণীটা এখানে বসে আছে। আমি যদি আরেকটু কাছে যাই তাহলে হয়তো প্রাণীটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমি একটু কাছে যেয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা কী প্রাণী। এই প্রাণীটা দেখতে অনেকটা গিরগিটির মতো আর কি, গিরগিটির মতো প্রাণীটা দেখতে। দেখুন কিভাবে এটা হয়তো শুয়ে আছে বা বসে বসে আমাকে দেখতেছে, আমি বুঝতেছি না, কিন্তু আজব একটা প্রাণী, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন অনেক বড়। তবে এই প্রাণীটার সঠিক নাম কিন্তু আমার জানা নেই, যদি আপনারা জেনে থাকেন এই প্রাণীটার সঠিক নাম কি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই প্রাণীটা গ্রামে কিংবা চিড়িয়াখানা আমরা দেখি, অথবা আপনাদের বিভিন্ন দেশের বাহিরের দেশের ভিডিওগুলোতে আমরা এই প্রাণীটা দেখে থাকি, কিন্তু এটা সঠিক নাম আমার জানা নেই। তবে গ্রামে কিছু গুজব প্রচলিত রয়েছে যে এই প্রাণীটা নাকি দূর থেকে মানুষের রক্ত চষে খেতে পারে। আসলে কি এই প্রাণীটা দূর থেকে মানুষের রক্ত চষে খেতে পারে, সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন প্রাণীটা আমার উপস্থিতি ট্রেয়ে পেয়ে গেছে এবং সে আমাকে দেখতেছে, ঘাটটা নাড়িয়ে নাড়িয়ে। হয়তো কিছুক্ষণের মধ্যে সে এখান থেকে চলে যাবে, দেখতে পাচ্ছেন সে চলে যাচ্ছে। আপনারা আমার সাথেই থাকুন, দেখি সে কই যায়। দেখছেন দেখছেন কিভাবে সে নিজেকে লুকানোর চেষ্টা করতেছে। আজব একটা প্রাণী, দেখেন আমি জুম করে আরেকটু দেখাচ্ছি। দেখুন এই প্রাণীটার কিন্তু ঘাড়ের মধ্যে কাটা কাটা রয়েছে, ডোরা কাটা, তারপরে কাটার মতো কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে প্রাণীটা আমি দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে, জঙ্গলে যাওয়া তো সম্ভব হচ্ছে না। দেখুন সামনে একবারে কাটা, এই দেখুন লাভ দিয়ে ও কিন্তু লুকাই গেল, ও কিন্তু লুকাই গেল, ওই 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 চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন ও কিন্তু নিজেকে লুকাই ফেলছে। যাই হোক, তা আমি প্রজেক্টের মধ্যে আসি। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রজেক্ট আর কি, চারদিকে প্রজেক্ট। এই প্রজেক্টে মানে শত শত টন মাছ উৎপাদন হয় আর কি কুমিল্লার মধ্যে। প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর কি, আমি মূলত এখানে ঘুরতে আসছি, আমার গ্রাম পাশে আমার গ্রাম আর কি, আত্মীয় বাড়িতে ঘুরতে আসছি, আর এখানে শুধু প্রজেক্ট আর প্রজেক্ট। তো যাই হোক, আপনাদেরকে একটি সত্য জিনিস তুলে ধরার চেষ্টা করেছি এবং আশেপাশের প্রাকৃতিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলকে দেখবার সুযোগ করিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।